শুরু হয়ে গেছে ডিসেম্বর, মানেই কেক খাওয়ার সময়। তাই আজকে নিয়ে চলে এসেছি একটি খুবই মজার কেকের রেসিপি। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মমস কুকবুক। আজকে আমরা বানাচ্ছি কফি মার্বেল কেক। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমে একটি বাটির মধ্যে আড়াই চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যেই এক চামচ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দেব না, তাহলে এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। কফিটাকে ভালো করে গুলে রেখে দিচ্ছি। প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুগার পাউডার। এমনি সাধারণ চিনি নিয়ে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে পাউডার করে নিয়ে সেটাকে 1/2 কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারবেন। এবার এটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি। তেল আর সুগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি রেখে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আমি এর মধ্যে বেকিং সোডা দেব না, দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি, সেটা অল্প করে করে দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। একসাথে সব দিয়ে দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। ব্যাটারটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এবার আমি ব্যাটারটাকে 1/2 করে নিচ্ছি। অন্য বাটির মধ্যে 1/2 ঢেলে নিচ্ছি। এইবার আমি যে কফিটা রেডি করে রেখেছিলাম সেইটা এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। কফিটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেক টিনটা রেডি করে নিয়েছি। প্রথমে অয়েল দিয়ে দিয়েছিলাম, তারপরে বাটার পেপার কেটে লাগিয়ে দিয়ে আবার অয়েল দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার আমি 2 চামচ নিয়ে নিয়েছি 2 ব্যাটারের জন্য। এবার ব্যাটারটাকে 1/1 চামচ করে দেব। মিডিলে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কফি মেশানো ব্যাটারটা, ঠিক মিডিলেই দিয়ে দেব। একইভাবে অল্টারনেটিভ ওয়েতে একবার সাদাটা আর একবার কফি মেশানো ব্যাটারটা দিয়ে দিয়ে পুরো ব্যাটারটা কমপ্লিট করে নিচ্ছি। এইবার আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, এটাকে একদম ডিপ পর্যন্ত দিয়ে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা ফুলের আকারে, আর প্রতিবার কাঠিটাকে কিন্তু মুছে নিতে হবে, তাহলে একটা সুন্দর ফুলের ডিজাইন এসে যাবে। কেকটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর আমার 2 ব্যাটারি কিন্তু সম্পূর্ণ ইউজ হয়ে গেছে দেখুন। এবার কেক মোল্ডটাকে বেক করার জন্য নিয়ে যাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, আর কড়াইটাকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই যে কেকের বাটিটা রেডি করে নিয়েছি সেটা আস্তে করে বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 25-30 মিনিটের জন্য। 25 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে আর একটু হবে, তাই জন্যে আবারও আমি এটাকে বেক করতে দিলাম। আরও 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, আমি একটা টুথপিক দিয়ে দেখাচ্ছি, ভালো করে ডিপ করে এটা তুলে নিচ্ছি। দেখুন একদম ক্লিন এসছে, তার মানে এটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। কেকটা খুব ছোট ছিল বলে আমার সম্পূর্ণ 30 মিনিট লেগেছে। এবার আমি কেক টিনটাকে তুলে নিচ্ছি, তবে কেকটা ঠান্ডা হওয়ার পরই এটাকে ডিমোল্ড করব। কেকটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, কেকটাকে এখন ডিমোল্ড করে নিচ্ছি। এবার কেকের থেকে বাটার পেপারটাকে আস্তে করে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতর থেকে। দেখুন এটা কত সফট, কত স্পঞ্জি হয়েছে। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বানিয়েছেন। তৈরি হয়ে গেল আজকের আমাদের কফি মার্বেল কেক। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মমস কুকবুককে।